হে গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না কেন? ভালো থাকাটা খুব জরুরি, এখন তো বেশি করে জরুরি। গাইজ, আজকে সকাল সকাল পেপারটা যখন এলো, পেপারটা যখন নিয়ে এলাম, দেখে মন খারাপ হয়ে। প্রথম পেজেও আইফোন, পরে লাস্ট পেজেও আইফোন। গরিব মানুষ, এত বড় বড় আইফোনের ছবি দেখলে ভালো লাগে? হ্যাঁ, তখন ব্রেকফাস্ট করতে বসেছি, দেখতে পাচ্ছ ব্রেড আর জ্যাম, এই যে রেড কালারের জ্যাম আর ব্রেড। আজকে শনিবার মানে পুজো টুজো চলে গেছে, পুজো ছুটি ফুটি সব হয়ে গেছে, আজ থেকে ক্লাস খুলে যাচ্ছে। আজ শনিবার ক্লাস করাতে যেতে হবে গড়িয়াতে, সকালে ক্লাস আছে, বিকেলে ক্লাস আছে, আগে সারাদিন পুরো ক্লাস করেই কাটবে আমার। তো গাইস, এখন যাচ্ছি গড়িয়া, গড়িয়া থেকে অটো ধরবো, দিয়ে যাবো গড়িয়া ড্রয়িং ক্লাস করাতে। যা রোদ এই সকাল সকাল দিয়েছে, ওই জন্য টুপি সাংলাস সব কিছু পরে নিয়েছি রোদের থেকে প্রোটেকশনের জন্য। তো যাই গড়িয়া। সকাল সকাল খুব রোদ, আজকে খুব রোদ, মানে মেঘ দেখতে পাচ্ছ পুরো একদম রোদের রোদাকার, রোদের রোদাকার। যাই হোক, তো গড়িয়া এসে গেছি, এবার হচ্ছে ক্লাস করাতে ঢুকবো। তো গড়িয়াতে ক্লাস করে বেরিয়ে এখন কিছু খাবো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ মিষ্টি সিঙাড়া। অনেকদিন পর মিষ্টি সিঙাড়া দেখতে পেলাম দোকানে, কিন্তু খেতে ইচ্ছে করলো, তার জন্য একটাই খাচ্ছি, বেশি না। মিষ্টি সিঙাড়া বেশ ভালো লাগে খেতে, মানে একটার সময় রোদটা জাস্ট একদম অন্য লেভেলের, হেভি সেটা ভাঙা রোদ। তো যেন বুকে হাত দিচ্ছে, বুক থেকে তাপ বেরোচ্ছে। যাই হোক, আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাই। তার মধ্যে খুশি খবর হচ্ছে কালী পুজোর প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, আরেক মা আসছে, এক মা গেল আরেক মা আসছে। কালী পুজোর প্যান্ডেল আমাদের নন্দপুরে শুরু হয়ে গেছে, মাস মাস পুজো দিয়েছে। তো বাড়ি এসে স্নান টান করে খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ ভাত আছে, উচ্ছে ভাজা আছে, এটা হচ্ছে পটল আলু সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে ভেন্ডির তরকারি, পাঁপড় ভাজা আর আমড়ার চাটনি। এই হলো লাঞ্চ। তো গাইস, লাঞ্চ করার পর এবার যেটা খাচ্ছি সেটা হচ্ছে দেখতে হবে ফ্রুট কাস্টার্ড। আমি আর বাগনি খাচ্ছি, কেমন লাগছে বাগনি? হ্যাঁ, ওকে যখন জিজ্ঞাসা করি কেমন লাগছে বাগনি, যেমন তাকাবে, ভালো ভালো ভালো। যাই হোক, আমি খাই। তো গাইস, আজকে শনিবার, যেহেতু বিকেলেও ক্লাস আছে, তাই জন্য যাচ্ছি আবার গড়িয়া খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছ এত রোদ, প্রথমে ছাতাটা নিচ্ছিলাম না, কিন্তু এত তাপ দিচ্ছে, এত তাপ দিচ্ছে, ছাতাটা নিতেই হলো, ছাতা নিয়ে যাচ্ছি। কিন্তু এখন অবশ্যই রাস্তাটা ছাওয়া আছে, রোদের তেজটা কিন্তু মারাত্মক লেভেল, রোদটা দূরের দিকে রোদগুলো দেখলে বুঝতে পারবে পাওয়ারটা কীরকম, পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো যথারীতি আমি গড়িয়ায় পৌঁছে গেছি, ক্লাস করাতে ঢুকবো, ক্লাস শেষ হোক তারপরে কথা হবে, কারণ ক্লাসের মাঝে তোমরা জানোই ভালো করে আমি ভিডিও বানাই না। ড্রয়িং ক্লাস ছুটি দিয়ে বাস ধরে নিয়েছি, বাসে করে যাচ্ছি বাড়ি। আজকে হচ্ছে বিজয় সম্মেলনী হলো আমাদের, বেশি হচ্ছে খাওয়ালো, দেখতে পেলে সিঙাড়া রসগোল্লা এসব খাওয়া দাওয়া হলো। তো বিজয় সম্মেলনী মানে মিষ্টিমুক্ত হবেই, আর এটা কিছু বলার অপেক্ষা রাখে না। তো এবার আস্তে আস্তে বাড়ি যাই, বাড়িতে গিয়ে ডিনার করে ঘুম। তো গাইস, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ ডিনার করতে বসে গেছি। বাগনি, এটা কী খাচ্ছিস বলতো? হোয়াইট পোলাও আর কি আলু পটল সোয়াবিনের তরকারি কষা। তো এই হচ্ছে ডিনার। কেমন খেতে বলো, ওটা সব ভালো, সব ভালো ভালো। তো আজ খা। তো গাইস, ভিডিওটা এই অবধি থাকবে, ভালো লাগলে তো জানো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও, আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।